बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम औजु बिल्लाहि मिनश्शैतानिर्रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हे समस्त धर्म धर्मान्तरेर व्यक्तिगण, हे समस्त आशेकगण भक्तगण, आमी सकलेर सामने एकटी आलोचना निये हाजिर हइलाम। से आलोचनाटी हलो जे सब समय तो आमी शामीम आली चिश्ती देखा गेछे যে বিভিন্ন প্রসঙ্গ আধ্যাত্মিক জগতের আত্মার মুক্তি বা বিভিন্ন কিছু নিয়ে আলোচনা করি, তো আজ আমি কিছু আলোচনা নিয়ে হাজির হইছি। আবার দেখা গেছে সামনেও কিছু এই ধরনের আলোচনা নিয়ে হাজির হব, যেগুলো মানুষের পার্থিব জীবনে চলতে যাইয়া এই জিনিসগুলোর প্রয়োজন হয়। সেই জিনিসগুলো হলো যে মানুষ অনেক বিপদগ্রস্ত হইয়া কোন নাম ডাকবে বা কোন কৌশল করবে বা কীভাবে একটা বিপদ থেকে মুক্ত হতে পারবে, তো এই সম্বন্ধেও কিছু দরকার। কারণ বেঁচে থাকলে বা ভালো থাকলেই তো আল্লাহকে ডাকতে পারবো। তাই আমি আজকে কিছু কথা বলবো যে মানুষের উপকার যেন হয়, এই বিষয়গুলো আপনারা একটু লক্ষ্য করে শুনবেন ইনশাআল্লাহ। যেমন 99টি নামের মধ্যে আল্লাহ নামটাই সর্বশ্রেষ্ঠ, কারণ সেই 99 নাম আল্লাহর গুণবাচক আর আল্লাহ নিজেই আল্লাহ। তাই বলবো যে আল্লাহ এই পবিত্র নামটি দৈনিক 4356 বার করিয়া 4 দিন পর্যন্ত জেকের করিলে আল্লাহ তাআলা মনের সমস্ত বাসনা পূর্ণ করেন। কিন্তু ইহার একটি শর্ত এই যে এই আমল দ্বারা ফল লাভ হইলে সর্বদা গরিব মিসকিনদেরকে দান খয়রাত করিতে হয়, নতুবা এই আমলের ফজিলত বহাল থাকে না। এবং চিকিৎসকগণ যখন কোনো রোগীর সম্পর্কে নিরাশ হইয়া পড়ে যে তার দ্বারা মনে হয় আর এই রোগীর চিকিৎসা হবে না, খুব কঠিন পর্যায়ে দেখা গিয়াছে, তখন কি করতে হবে যে তাহার শেষ ঔষধ এই নামের জিকির, আল্লাহ নামের এই জিকিরটা সর্বদা যখন করিতে থাকবে অন্তরে, তখন সেই রোগীর চিকিৎসার জন্য তার মধ্যে আল্লাহর নিকট হইতে সাহায্য আসিয়া যাইবে। এই কথাগুলো বলার উদ্দেশ্য যে আমি যেন মানুষের এই উপকারগুলো করতে পারি এই কথাগুলোর দ্বারা, এই জন্য এই কথাগুলো নিয়ে হাজির হইলাম। তবে আজকে আরও একটি কথা বলছি, সেটি হলো যে ইয়া রাহিমু আল্লাহর এক নাম। এই নামটি যে মানুষের যেন আরও একটি উপকারে লাগে এই জন্য বলছি, একটু খেয়াল করে শুনবেন। এই নাম লিখিয়া ইয়া রাহিমু, এই নাম লিখিয়া পানিতে ধুইয়া সেই পানি গাছের গোড়ায় ডালিয়া গাছের ফল বেশি হইবে। আবার বলছি, এই নাম সেই নাম ইয়া রাহিমু, এই নামটি লিখিয়া পানিতে ধুইয়া সেই পানি গাছের গোড়ায় ডালিলে গাছের ফল বেশি ধরিবে। তবে মনে রাখবেন, লিখিয়া রাখুন যে ইয়া রাহিমু। তো এই কাজগুলো যদি কোনো মানুষ বিশ্বাসের সাথে করে, তখন আল্লাহ কী করে যে আল্লাহর 99 নামের মধ্যে ইয়া রাহিমু, ইয়া রহমানু, ইয়া মুহাইমেনু, ইয়া আজিজু, তো এই যে বিভিন্ন নামগুলো আল্লাহর প্রত্যেকটা নামের মধ্যে বিশাল বিশাল ক্ষমতা দেওয়া। তাই আমাদের জগতে চলতে গেলে কিছু কিছু জায়গায় আমরা আটকে যাই, বুঝি না কীভাবে উদ্ধার পাব। তখন আল্লাহ বলেছে, তোমরা আমার 99 নামের দিকে খেয়াল করো এবং তা তোমাদের বিপদ অনুসারে তোমার সেই নাম জপনা করো, আমি আল্লাহ সাড়া দিয়ে থাকব, তোমাদের সেই বিপদকে নাশ করব। তো আজকে এই কথাগুলো বলেই রাখবো। সকলেই ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলের কথাগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই আপনি থাকুন।
পরবর্তী ভিডিওগুলো যেন পেয়ে যান। তো আজ এই কথাগুলো বলেই রাখছি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।